প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। সবাই তোমরা ভালো আছো তো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ ম্যাম। আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াচ্ছি, 42 পৃষ্ঠা খুলো। সবাই খাতা পেন্সিল, খাতা কলম পেন্সিল বই সবকিছু নিয়ে প্রস্তুত থাকো। কত দিকে কত কারিগর, চ্যাপ্টারটা খুলো, 42 পৃষ্ঠা, ঠিক আছে? হ্যাঁ, কত দিকে কত কারিগর, কারিগর বুঝো তো, কারিগর বুঝো। শব্দ করতেছো না কেন, তোমরা শুনতেছো না? জি ম্যাম। হ্যাঁ, এই যে জিনিস বানাচ্ছে মাটি দিয়ে, যারা জিনিস তৈরি করে, পুতুল বানায়, তারপরে পাতিল বানায়, তাদেরকে বলা হয় কারিগর। তোমার কত দিকে কত কারিগর লিখেছেন কে? সৈয়দ শামসুল হক। শামসুল হক নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ, হাঁড়ি পাতিল সরা সানকি তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ, মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ বেণীবন্দনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে, গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী ময়ূর পঙ্কি নৌকার চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল, বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ঝিম ধরা নিরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। আজকাল এগুলির বিক্রি ভালো, সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্যে অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে, অনেকে ঘরের জন্য কি কিনে, কাঠের উপর কি খোদাই করা নকশা রয়েছে, তারপর কাদার থাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠছে নকশা, কাদার তালে কি ফুটে উঠছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো বাটিতে ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে। কাজ করছে যারা, তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক দুজন, আর এক পাশে উঁচু পিঁড়ির উপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পাল মশাই। মাথায় টাক, কানের দুপাশে সাদা এক কামচা করে চুল, তিনি শোন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। এও করলে কি, আরে দামরা, কারিগর চোকরা এতগুলো কাকে দামরা বলে, কারিগর চোকরা এতগুলো কাকে দামরা বলে সম্বোধন করলেন বুঝতে পারলেন না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে। দেখলাম সেই চোকরা চোখ না তুলেই চট করে এক টিপ মাটি নিয়ে ময়ূর পঙ্কি নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলেই কাম সারা। দেখলেন না চান্দ সওদাগরের মুকুটটা যে ছাঁচে উঠে নাই, বেটার খেয়াল নাই বলেই হু 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 করে নিজেই উঠে গেলেন চোকরার কাছে। তারপর চোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা কপ করে টেনে নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। পেছনে ডাক শুনে জ্যাঠা, পেছনে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পাল মশাই,
ব্যাস আর কোনো কথা নয় কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে চোকরা দাগ দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আরে দামরা, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়? আমার দিকে ফিরে বললেন, বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলে চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে, খালি ছায়া দিয়াই বুঝান যায় রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখা যদি লালন ফকির মনে হয় কি মাওলানা ভাসানী মনে হয়, তাহলে চলবো। আবার দ্রুত হাত চলে পাল মশাইয়ের, মহাবিরক্ত হয়ে তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন কঠো কাঠের চাঁচে সকল টান টান ছাপচোপ, টান টন ছাপচোপ ঠিক ওঠে না, হাতে ঠিক করতে হয়, নইলে মাল নষ্ট পয়সা নষ্ট। তার উপর ধরেন মাটি ঠিকা বাইর করলেও কিছু কিছু বাদ বাতিল হইয়া যায়। জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবির দিকে দেখিয়ে পালমশাকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? কেন মানুষ চাকা ঠেলে তোলে সেই ছবি? সে কথা নয়, কার আঁকা ছবি? পালমশাই একটু ইতস্তত করে বললেন, ধরেন আমাগো আঁকা। আমি হেসে বললাম, পালমশাই এটা জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, হ হইতে পারে, কেটা জানে কতদিকে কত কারিগর আছে। জয়নাল না কি কইলেন নাম মনে থাকে না। তারপর ধরেন গিয়া আমরা যে আর্টের কাম করি, আমাগো চেনে কয়জন, নাম জানে কয়জন? এই যে আমার বাবাই, তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কেন, কে তারে স্মরণ রাখছে কোন? তারপর একটু চুপ করে থেকে বললেন, জয়নাল হ হইতে পারে, তই এই নকশাটা খুব চলছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছেন। পালমশাই সন্দিগ্ধ চোখে একবার আমার একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি, বললেন, কেন কি হয়েছে? না ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? করেন না বঙ্গবন্ধু? হ্যাঁ। কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরে তো বঙ্গবন্ধু দুইটা ছবি, হেরে তো মধ্যে বা নিচে রাহন যায় না। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখ দিলাম, সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়েছি? রিডিংটা একটু পড়েছি। আচ্ছা এখানে রিডিংটার মধ্যে এটা কিসের, কোন কোন এই জায়গার ভাষা? সিলেটি, সিলেটের ভাষা। কুমোর শব্দার্থ, শব্দার্থ গুলি একটু দেখো। শব্দার্থটা কুমোর অর্থ কি? মাটি দিয়ে পুতুল পাত্র প্রতিমা তৈরি করা যাদের পেশা। হ্যাঁ, প্রতিমা তৈরি করা যাদের পেশা। সরা অর্থ কি? পাতিল ঢাকার মাটির তৈরি ঢাকনা। ঢাকায় মাটির তৈরি ঢাকনা। শান্তি অর্থ কি? নিজুম বলো, নিজুম আছো? মাটি তৈরি ছোট থালা। মাটি তৈরি ছোট থালা। মাটির দস্তা বা ফলক তৈরির কাজ। ভেরি গুড। তারপরে পেনি অর্থ কি?
তোমরা পেলে করো মাথার চুল দিয়ে জি ম্যাম হ্যাঁ বিনুনি করা চুল বিনুনি করা চুল ওইসি বলা ময়ূর পঙ্খী নৌকা ময়ূর যে নৌকায় ময়ূরের ছবি রয়েছে অনুসরণে তৈরি নৌকা ময়ূর পঙ্খী নৌকা তারপর অবিশ্বাসত্ব যা বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না খাটিয়ত মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুল আচ্ছা তারপর পাল মহাশয় পাল মহাশয় পাল মহাশয় সোন চোখে পাল মহাশয় কত তীক্ষ্ণ নজর দামরাজ খেয়াল খেলত খেয়াল চাষত ধরন ধরন নকশা চিত্রের কাঠামো রেখাচিত্র রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত বাঙালি সাহিত্যিক লালন ফকির বিখ্যাত মরমী সঙ্গীত সাধক লালন গীতি জানো তোমরা গান জানো লালন গীতি না না জানো না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা শুক্রুল আবেদিন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী নিরাসক্ত আবেগহীন আবেগহীন আর্টিস্ট শিল্পী শিল্পী যারা চিত্রশিল্পী চিত্র আঁকে কারুকাজ করে কারুশিল্পী তাদেরকে আর্টিস্ট ম্যান বলা হয় পাঠ পরিচিতিটা একটু কে বলবে এই যে আমরা রিডিংটা করে কি বুঝতে পারলাম বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ প্রাচীন কাল থেকে এদেশে গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে আমি তোমাদেরকে আগামী ক্লাসে পড়া দিব তোমরা কতদিকে কত কারিগরের সারাংশটা লিখে ফেলবে মূলভাব কতদিকে কত কারিগরের মূলভাব আমি পাঠ পরিচিতি বলবো না মূলভাব মানে তোমরা কি বুঝেছো সেটা লিখবে ঠিক আছে বাঁশের বেতের সুতার পাটে এবং তামা দস্তা লোহা স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম কর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ কতদিকে কত কারিগর শিক্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন এরা কুমোর হিসাবে পরিচিত যারা মাটির কাজ করে তাদেরকে আমরা কি বলি কুমোর এক সময় মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমোরগণ কিন্তু সেদিন এখন আর নেই এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব মূর্তি পালমশাই তেমনি একজন জাত শিল্পী তার তত্ত্বাবধানে শিল্পগণ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালন ফকির মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েন শুধু তাই নয় ইতিহাস ঐতিহ্য হিসাবে পরিচিত বিষয়ও তারা শিল্পকর্মের বিষয় হিসাবে বেছে নেন সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা সততা ও দক্ষতার পরিচয়
তুলে ধরেছেন। আর লেখক পরিচিতিটা দেখো, লেখক পরিচিতি হচ্ছে শহীদ শামসুল হক। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কোথায়? কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তারপর তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পেশা কি? সাংবাদিকতা। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তার শিশুতোষ রচনাও আছে। বাংলা ভাষায় বাংলা ভাষা ও সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, সীমান্তের সিংহাসন, অনুবর হয়, হর্ষণের বন্দুক ইত্যাদি। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2000 বাংলা সাহিত্যে ঢাকা মৃত্যুবরণ করেন। হ্যাঁ, তাকে সব্যসাচী কেন বলা হয়? বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান করার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু কত সালে? 2016 সালে। কোথায়? ঢাকায়। তাহলে তোমাদের পড়া থাকবে কত দিকে কত কারিগরের মূলভাব, SWOটা একটু করে ফেলবে। আজকের পাঠের শিক্ষণফল কি ছিল বলতো? আমরা কি কি পড়লাম? শব্দার্থ, রিডিং করছি প্রথমে, তারপরে শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, আজকের পাঠের শিক্ষণফল। এবং কাল আগামীকাল আগামী ক্লাসের SW
অধ্যায়টির মূল ভাব, ঠিক আছে? বুঝেছ? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। আর পাশাপাশি পারলে তোমরা একটা ভাব সম্প্রসারণ করে নিবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ম্যাডাম এটা কি পড়া? হ্যাঁ পড়া। শিক্ষায় জাতির মেরুদণ্ড। দেখে লিখে নিয়েছো? জি ম্যাম। আচ্ছা দেখে এবার ঐশী পাঠ করছি, কিন্তু একটু পড়ো। লোকশিল্প ও লোকসঙ্গীতে সংস্কৃতিতে সমৃদ্ধ প্রাচীন কাল থেকে এই দেশে গ্রামে গ্রামে কাঠের বাঁশে বেতে সুতা পাটের এবং তামা দস্তা লোহা স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এই দেশে প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিত ও প্রসিদ্ধ। কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মে পরিচয় তুলে ধরেছেন। এরা কুমার হিসাবে পরিচিত। এক সময় মাটির তৈজপত্র তৈরি করতে কুমারগণ, কিন্তু সেদিন এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করে খ্যাতিমানদের অব্যয় মূর্তি। পাল মশাই তেমনি একজন জাতশিল্পী, তার তত্ত্বাবধানে শিল্পীগণ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি করেন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসাবে পরিচিত বিষয় তারা শিল্পকর্ম হিসাবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতা পরিচয় তুলে ধরেছেন। আমাদের গ্রামে জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতি সমৃদ্ধ প্রাচীন কাল থেকে এই দেশে গ্রামে গ্রামে বিচিত্র লোক শিল্পের চর্চা হয়ে এসেছে। কাঠের বাঁশের বেতের সুতার পাটের এবং তামা দস্তা লোহা স্বর্ণের বিচিত্র কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসেবে পরিচিত। এক সময় মাটির দৈজপত্র তৈরি করতেন কুমোরগণ, কিন্তু সেদিন আর এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অব্যয় মূর্তি। পাল মশাই তেমনি একজন জাজ শিল্পী, তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মৌলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতি মূর্তি গড়েন। শুধু তাই নয়, ইতিহাস ও
ঐতিহ্য হিসেবে পাঠ পরিচিতি বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসেবে বেছে নেয়। সৈয়দ শামসুল হক এই গ্রামে শিল্পীদের নিষ্ঠা সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছে। ম্যাম আমি ম্যাম কথাগুলো বোঝা যাচ্ছে না। ম্যাম আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। অদিতি দাশগুপ্ত এবার বুঝতেছো? হ্যাঁ পড়ো একটু। জি ম্যাডাম পড়ো। জি ম্যাডাম, বাংলাদেশের গ্রামীণ জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই এদেশের গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে। কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামা, দস্তা, লোহা, স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এদের মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিচিতি ও প্রসিদ্ধ। কতদিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসেবে পরিচিত। একসময় মাটি তৈজসপত্র তৈরি করতেন কুমোরগণ, কিন্তু সেদিন এখন আর নেই। এখন মাটি দিয়ে নির্মাণ করে মানদের অবয়ব। পলাশ মশাই তেমনি একজন জাত শিল্পী। তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মৌলানা মাসানি সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসেবে পরিচিত বিষয় তারাও শিল্পকর্ম বিষয় হিসেবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছেন। তোমাকে কেউ দৌড়াচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে পারলে পদ্যাংশ পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ম্যাডাম নমস্কার। ম্যাম নমস্কার। নমস্কার। বাসার বাহিরে যাওয়ার চেষ্টা কম করবে, ঘরেই থাকবে সব সময়। যেহেতু পরিস্থিতি খুব খারাপ চলতেছে, তাহলে আসি আজকে পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে আবার। সবাই ভালো থেকো।